19 20 কিরে পড়াশোনা কেন করি ভাই? 21 22 23 25 তুমি কি মনে করছো? ওরে আমি কাম ধরা উঠবস করে লুঠে ঘুরে যাব জীবনই না, ওরে দুইটা ঠাড়ে আমার কাপড় যদি ঠিক হয় তাই করো লাগবো। একটা দাঁড়ি নিয়ে আসো, ইচ্ছা করে পিটাই। ওই তুই অঙ্ক কি একটা নম্বর পাইতে পারলি না, কি করছো? আবা অঙ্ক তো সব দিয়েছিলাম। অঙ্ক যদি সব দিয়ে দেয় তাহলে নাম্বার দিব নাকি? দিত তুই তো একটা শরীর করে অঙ্ক করস নাই, সব ভুল করত। মাস্টার নাকি নাম্বার এমনিতেই দিব। শোন আব্বা এটা কথা বলি, পড়াশোনা বাদ দে, তেলের অঙ্ক অঙ্কর ঝামেলা দেখবো না। এই কে পড়াশোনা বাদ দিবি? পড়াশোনা দিবি কেন? কি করবি, কামলা দিবি না চুরি করবি? কষ্ট করে কামাই তুমি গুরু গুরু বড় বিপদে আছি গুরু, প্রধান গুরু, ও গুরু প্রধান খুব বিপদে আছি। কেন তোর আবার কি বিপদ? আহ গুরু খালি প্রেম ভাঙ্গে নাই গুরু, কপালে কোনো প্রেম নাই, গত 12টা মাসে আমার 14টা প্রেম ভাঙ্গে গেছে গুরু। আহ খালি প্রেম ভাঙ্গে যায় ও গুরু? দেখি দেখি স্থির হয়ে বস তো, দেখি তোর কপাল দেখি। দেখি তোর হাত দেখি ও গুরু, দেখেন ব্যবস্থা করে দেন আমারে, বড়ই বিপদ আছে গুরু। না তোর কপালে তো প্রেমের কোনো চিহ্নই দেখতেছি না। কি কোন গুরু একটা ব্যবস্থা আর করে দেন গুরু, আপনি আছেন কি জন্য তাইলে? আমি তো কি করি এখন? আপনি পারেন, আপনি আপনি সব পারেন গুরু, আপনি সব পারেন। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, শেষ ভরসা গুরু। আচ্ছা শোন, তুই যদি প্রেম করতে চাস এখন যে মেয়েটার পিছনে পিছনে তুই ঘুরতে চাস, এই মেয়েটার যদি চাস তাহলে তোর 41 দিন সাধনা করতে হবে। কিসের সাধনা গুরু? আমি তো প্রেম সাধনা পারি না, আমার একটা ব্যবস্থা করে দেন। শোন ব্যবস্থা তো একটা করাই লাগবো, আমি যেটা বলবো সেটা পালন করতে পারবি তো? হ্যাঁ গুরু পারবো পারবো, কোন কি করা লাগবো? পারবি? তাহলে আমি একটা গাছ আনতে দিব, সেটা খাই পালামু। না 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 খাবি কেন? তাহলে সেটা পানির মধ্যে চুপ দিয়া ওই পানি খাবি, 3 টোক করে পানি খাবি দিনে 3 বার। কেমন? আর কিছু অংশ পানি ওই মেয়ের বাড়ির চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিবি, পারবি তো এটা? হ্যাঁ গুরু পারমু, আমি রাত 12টা পর পানি ছিটিয়ে দিম তোর কাছে, আপনি একটা চিকিৎসার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি গাছ আনতোটা এনে দিচ্ছি। আচ্ছা গুরু। এই নে শোন, কি মনে করে আনলেন গুরু? এটা তোর বোঝার দরকার নাই, আমি কেমনে আনছি এটা তোর বোঝার দরকার নাই। শোন এটা যেভাবে যা করতে বলছি ঠিক তাই 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 করবি, দেখবি ওই মেয়ে তোর পিছনে গুর গুর করে ঘুরবে। আচ্ছা গুরু ঠিক আছে, আমি তাহলে তাই গুরু। হুম যা যাই। কে রে তুই বৎস, আমার ধ্যান ভঙ্গ করলি, তোর নাম কি? আমার নাম বিহান। তোর কি হয়েছে এরকম হন হন করে এসে আমার লাঠির মধ্যে পাড়া মারলি? আমি তো ভালো পড়াশোনা পাই না, তা আমার বাপ মা দূরে রেখে মারে।
বুঝতে পারছি। তুই এখানে বস, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এই নে পেন্সিল, তোর মনে যা চাবো এটা দিলে কি তুই তাই পাবি। এমন কি পরীক্ষায় যদি তুই ফার্স্ট হতে চাস, এটাতে পরীক্ষা দিবি তুই ফার্স্ট হবি। তবে এক শর্ত আছে। কি শর্ত? শোন, কোনো কিছু লোভ করা যাবে না, লোভনীয় কোনো জিনিস চাওয়া যাবে না, তাহলে এই পেন্সিল আপনা আপনি গায়েব হয়ে যাবে। এই নে দু হাত দে, ধর, ওরকম না ওরকম না, এইভাবে ধর, এইভাবে। হ্যাঁ, এই নে। শোন, আমি যেভাবে নিয়ম পালন করতে বলছি ঠিক সেইভাবে নিয়ম পালন করবি, তা নাহলে কিন্তু পেন্সিল গায়েব হয়ে যাবে। হয়ে গেল, বুঝছি, তাহলে সত্যি জাদুর বুঝছি। আমি তো ঠিক না, তুই আর তুই করবি কে তাই? আয় ও ফেল করছস, মানে পড়াশোনার দিকে ঠিক না, অকর্মা ঢেকে। আয় দুর্বল জায়গায় হাত দিবি না, তুই আমার তুই তুই করবি কেন? কথা বললে দুর্বল না, আজকে আমি তোর বিয়ে করি, কালকে তোর বউ বউ হবি, তারপর তুই করবি কে? তুই তুমি আসলে একটা তুই 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 মুন্ডা দে একটা তোর কানে দাদা ভালাই। তুই যা, তুই যা, তুই যা, তুই কি ব্রেকআপ করলাম, ব্রেকআপ করলাম তোর সাথে। সত্যি কথা বাবা, তার মানে তুমি মন দিয়ে লেখাপড়া করবা? মন দিয়ে গে লেখাপড়া করবো না, তাও ফাস্টুম কি লেখাপড়া না করলে তুই ফাঁস হবি, এটা দেখছ? আমি যা তুমি তাই হবো। আমার কপাল, আমি কি খামো ওইটা জানি কি? আমার আয়না দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, অনেকিয়া লিচুর সিজন চলতেছে তাই না, আমার অনেক শখ, লিচু খামো। যা গে তোর বাপের কল লিচু এনে দিতে। আচ্ছা, তোমার সাথে এত কথা বলার সময় নাই, আমি এলাকায় যাই, এলাকার মানুষ।
যাবি? আচ্ছা ঠিক আছে যা, যেটা পাওয়ার আছে একদম পাইয়ে লাইছি। স্বপ্নে দেখতেছি সিমটি দিছে আমার এটা এই সত্যি তো খাও সত্যি সত্যি খাও খামু আরে খাও ভালো বিস্কুট আমি বিশ্বাস করতে পারতাছি না, আমাকে বিহারে এই সমস্ত কই থেকে শিখবো? কিন্তু কিভাবে কি করলে জিনিসগুলো আসে আমার একটু খুলে কত। আরে কি আর কমো তোমার, ওর কাছে একটা পেন্সিল আছে, পেন্সিল ওই পেন্সিল যে আর যাই লেহে না কেন সবই হয়ে যায় সত্যিকারের। ওই পেন্সিল হলো একটা জাদুর পেন্সিল জানো তুমি? বলো কি তুমি, আমার তো পেন্সিল বিশ্বাসই হইতেছে না। আচ্ছা তোমার কথা বলো, যদি সত্যি হয়ে থাকে ওই জাদুর পেন্সিল দিয়ে যা করি তাই যদি পাওয়া যায় তাহলে আমি ভাবতেছি কি করা যায় কি করা যায়। আমি বড় ধরনের কিছু চামো, চাই আমি পরীক্ষা করে দেখি যে আসলে ওই পেন্সিলটা জাদুর পেন্সিল কিনা। হয়ে গেছে, আয় তো কষ্ট আমার খাওয়া।
আবার দিহান মুখিসটা খুলো। আমার বাবা আব্বা আমি কই কি তোমার এই জাদুন পেন্সিল দিয়া ধরো যদি টাকা আট করো তাহলে ওটা আসবো না। আরে না না বাবা কোন নিষেধই নাই, তোমার বাবার জন্য আর্ট করবা, যেহেতু তুমি আর্ট করলে আসে তোমার জাদুর পেন্সিল আছে তাহলে আর নিষেধ করে কি হবো, তুমি আর্ট করো। পাঁচশো টাকা? না না বাবা এক হাজার টাকা নোট আর্ট করো, এক হাজার টাকা নোটের পান্ডি দশটা আচ্ছা আচ্ছা বউ এক হাজার টাকা নোটের পান্ডি দশটা দিন কত হয়? আরে না হইলে মানে হিসাব করে কবা না, দশ লাখ না আইসা যাই গিয়া দশ লাখ টাকা হইলে আমাদের তো চলবো দশ লাখ টাকা নিয়ে। হয়েছে তাহলে নাই না দেব আব্বা। মানুষের মধ্যে এত লোভ থাকতে নাই, বেশি লোভের জন্য এই দেখ তোর পেন্সিলটাও গেল, তোর জাদুর মুখোশটাও গেল, টাকাও গেল। আর আমি যদি এরকম লোভগিরি না করতাম, এত বেশি টেয়ার স্বপ্নটা না দেখতাম তাহলে মনে হতো সব ঠিকই থাকতো, তাই না গো? তাই বলে কি মানুষের এত লোভ থাকা ভালো না?